জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো কিউএনএ নিয়ে হবে, কারণ কিছুদিন আগে আমার চ্যানেলে 13,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম। তো আমি চাইছিলাম যে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলি আর তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলোর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব নিজের মতন করে। তো সেক্ষেত্রে আমি একটা পোস্ট করেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছে পোস্টটা করা, আমি ভিডিও দিতে পারিনি, কিছু সমস্যা ছিল আর ডিউটির কারণে সেরকম সময়ও পাচ্ছিলাম না আর কিছু সমস্যাও ছিল। তো যাই হোক, ফাইনালি একটু সময় পেয়েছি আর এই মুহূর্তে আমি আছি চাকদাতে, নদিয়ায়। তো সেখানে ইলেকশন ডিউটিতে এসেছিলাম, তো ভাবলাম যে এই সময়ে এই সুযোগে ভিডিওটা করে নেওয়া যাক। তো চলো ভিডিওটা শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। তো সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। অ্যাসপিরেন্ট সুব্রত কমেন্ট করেছে, দাদা আমার বাড়ি হরিপুরে, তোমার ফোন নাম্বার পাওয়া যাবে? তো এভাবে সোশ্যাল মিডিয়াতে ফোন নাম্বার তো দেওয়া যায় না, তাই আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তুমি সেখানে আমাকে ডিএম করতে পারো, আমি সেখানে তোমার সঙ্গে কথা বলে নেব। মিস্টার তাপস সিং কমেন্ট করেছে, মেডিকেল প্রসেসের কিছু বলেন দাদা। মেডিকেল নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছিলো আমাদের মেডিকেলের সময় এবং আমি সিনিয়র দাদা দিদির থেকে শুনে যা যা জানতাম এবং আমার যা পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, আমি নিজের মেডিকেল কমপ্লিট করে এসেই সেই মুহূর্তেই সেই 4-5টার দিকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। তো তাতে আমি সব কিছু বলেছি, তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর তাছাড়া তোমরা সার্চ করলেও পেয়ে যাবে। যার যার মেডিকেল নিয়ে জানার ইচ্ছা আছে তারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও, তোমাদের 100% কাজে আসবে। চিরঞ্জিত কমেন্ট করেছে, দাদা জিকে বেস্ট বুক বলো কী হবে? তো জিকের জন্য যদি ডেসক্রিপটিভ পড়তে চাও, সে নিয়ে আমি একটা বুক লিস্ট ভিডিও অলরেডি বলে দিয়েছি, তো সেটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি তোমরা বুক লিস্ট কী কী চাও, বই কী কী পড়তে হবে জানতে চাও, তো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও। আর জিকের জন্য বেস্ট বুক হবে লীলা রয়ের ক্র্যাক WBCSটা, আমার মতে ভালো হবে। সরসব শান্তি কমেন্ট করেছে, দাদা বলছি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্ট লাগে প্লিজ একটু জানাও, আর ইন্টারভিউর সময় কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে প্লিজ বলবা। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে ডকুমেন্টগুলো লাগবে সেটা তোমাদেরকে তোমাদের যে ডিস্ট্রিক্ট পুলিশ লাইন বা পুলিশ হেডকোয়ার্টার আছে সেখান থেকে অলরেডি তোমাদেরকে জানিয়ে দেবে কী কী আনতে হবে, তো সেটা তোমরা অলরেডি জানতে পেরে যাবে যখন তোমরা সিলেক্টেড হবে। আর ইন্টারভিউর সময় যা ডকুমেন্ট লাগবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের অল ডকুমেন্ট, তুমি যা যা দিয়েছো আর কি ফর্ম ফিল আপের সময় সেগুলো লাগবে, তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এই সমস্ত ডকুমেন্ট লাগে। বেসিক যে ডকুমেন্টগুলো তোমার কাছে রয়েছে সেগুলোই লাগে, এক্সট্রা কিছু লাগে না, ঠিক আছে? আর OBCটা ওই রিনিউয়াল করাতে হয় সেটাই, আর কিছু সেরকম লাগে না। দাদা WBBতে নকনি থাকলে কি আনফিট হয়? লাভ ফ্রম মালদা সায়নপাল। দেখো, মেডিকেল নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, সেখানে যা যা বলেছি সেই সমস্ত জিনিস লাগে, তাছাড়া এক্সট্রা কিছু লাগে না, সেই ভিডিওটা তুমি দেখে নাও, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি। নীলেশ জানা, দাদা বলছি যে বিনা কোচিংয়ে কি এই কম্পিটিশনে টেকা যাবে? অবশ্যই টেকা যাবে, সেলফ স্টাডি যদি রেগুলার করো মন দিয়ে অবশ্যই টেকা যাবে। আমি বিনা কোচিংয়ে চাকরিটা পেয়েছি কিন্তু। অভিজিৎ 2004, দাদা WBKP কনস্টেবল পাওয়ার বা রাইটস কী কী আছে বলবে? একবার সিলেক্টেড হয়ে যাও, পুলিশের কী পাওয়ার আছে কী রাইটস আছে অবশ্যই জানতে পেরে যাবে। মহেন্দ্রা, আমি গাজল থেকে বলছি, এখন কোথায় আছো দাদা? ভিডিও শ্রুতি বললাম নদিয়ায় আছে এখন। শ্রীপুরা গৌড় মণ্ডল কমেন্ট করেছে, দাদা আমার হার্নিয়ার প্রবলেম আছে, তো কি আমি WB মেডিকেলে ফিট হবো? WB মেডিকেল নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, সেখানে যা যা বলেছি তেমনটাই মেডিকেল হয়, তাছাড়া এক্সট্রা কিছু হয় না। দাদা বলছি যে হার্ড মেডিকেল হয় আর কি, কোন জিনিসটাতে বেশি পয়েন্ট দেয়? দেখো, মেডিকেলের ভিডিওটা দেখো বারবার, আর মেডিকেল নিয়ে প্রশ্ন আমি নিব না, মেডিকেলের যা হয় তা বলে দিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দিল মোহাম্মদ শেখ কমেন্ট করেছে, কংগ্রাচুলেশন দাদা ফর 13K, আই এম ফ্রম মুর্শিদাবাদ, আমার কোয়েশ্চেন পোস্টিং নিয়ে, কতদিন পরে ম্যাক্সিমাম বাড়ির কাছে পোস্টিং পেতে পারি, অ্যান্ড স্পেশাল ফোর্সেসে যাও বা ভালো আর নট? দেখো, স্পেশাল ফোর্সে যদি তোমার ইন্টারেস্ট থাকে তো তুমি যেতে পারো, আর পোস্টিং যেটা বাড়ির কাছে বলছো সেটা 15 বছর ম্যাক্সিমাম সময় লাগে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং পেতে, ঠিক আছে? কৌশিক পাল, দাদা WB ক্র্যাক করার তোমার ইনার ফিলিংসটা কেমন হয়েছিল সেটা যদি 2-4 লাইনে বলতে। লাভ ফ্রম বড়ম্বর মুর্শিদাবাদ। তো দেখো, এটা ফিলিংসটা কেমন সেটা যখন তুমি সিলেক্ট হবে সেটা তখন নিজেই বুঝতে পারবে, আমি তোমাকে 2-4 লাইনে এটাকে ব্যক্ত করতে পারবো না। আর যতদূর যখন আমি সিলেক্ট হয়েছিলাম তখন মোটামুটি আমি শিওর ছিলাম যে আমি সিলেক্টেড হবো, তাই আগেভাগে জানতাম যে হবে, রেজাল্টের ওয়েট করছিলাম, কারণ আমার এক্সামটা মোটামুটি ভালো হয়েছিলো আর ইন্টারভিউটাও ভালো হয়েছিলো, তো আমি এক্সপেক্ট করছিলাম যে আমি সিলেক্টেড হবো। তো সেটা ভিতরের যে ইনার ফিলিংস সেটা তো অনেক ভালো, অবশ্যই ভালো হবে,
তো যখন তুমি পাবে তখনই তুমি নিজে ফিল করতে পারবে, আমি বলে কাউকে এটা বোঝাতে পারবো না। শুভ ইংলিশের গাইডেন্স ফর WPN কেবি প্লিজ। আমি কীভাবে কী পড়াশোনা করবে তা নিয়ে একটা অলরেডি ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা সব বলেছি, তো সেই ভিডিওটা তুমি দেখো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ম্যাথের জন্য বেস্ট ইউটিউব চ্যানেল, আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেটা তুমি অবশ্যই দেখে নাও। শান্তনু রয়, দাদা আমি পশ্চিম বর্ধমান থেকে বলছি, ফার্স্টেই তোমাকে জানাই অনেক অনেক কংগ্রাচুলেশনস তোমার এই অ্যাচিভমেন্টের জন্য। থ্যাংক ইউ ভাই, আমি এই ইয়ারে HS দিলাম আর WPR প্রিপারেশন নিচ্ছি, আর ইন্সপিরেশন তোমার থেকে পেয়েছি, খুব ভালো থাকো দাদা, তুমিও ভালো থাকো। ড্রিমি হেয়ার, তোমার কিউএনএ ভিডিওগুলো ভীষণ সুন্দর হয়, জাস্ট বিকজ তুমি ভীষণ সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের দাও। আমি একটু মজা করে একটা কোয়েশ্চেন রাখছি, ইফ ইউ হ্যাড এ চান্স টু লিগালাইজ সামথিং দ্যাট ইজ ইলিগ্যাল, হোয়াট উড বি দ্যাট অ্যান্ড হোয়াই? টেক লাভ ফ্রম মালদা। দেখো আমি কিছু লিগালাইজ করতে চাই না, তবে যদি সুযোগ হয় বা কিছু বলার থাকে তো আমি একটা কথা বলবো, যে আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলি, কিন্তু আমাদের সংবিধান সমাজ কোথাও নারী পুরুষের সমান অধিকার নেই। তো আমি চাই যদি নারী পুরুষের সমান অধিকার হওয়া সম্ভব হয় তো সেটা করার, কারণ সবাই বলে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু না, আমাদের সমাজে উমেনকেই মানে মহিলাদেরই বেশি প্রাধান্য দেওয়া হয়, আমাদের সংবিধানেও মহিলাদের বেশি প্রাধান্য দেওয়া আছে আমার মধ্যে, আমি যতটা দেখেছি, আর সমাজের পথে যে কোনো জায়গায় চলতে ফিরতে আমি যেটা দেখেছি যে মহিলাদের সব জায়গাতে বেশি সম্মান দেওয়া হয়, বেশি অধিকার দেওয়া হয়, পুরুষ সব জায়গাতে অবহেলিত হয়, এটা বাস্তব কথা, তা যে মানুক কি না মানুক, ঠিক আছে, সব জায়গাতে মহিলাদেরকে আলাদা করে ফেসিলিটি দেওয়া হয়, পুরুষদের জন্য কোনো ফেসিলিটি থাকে না, কোথাও থাকে না। তো নারী সম নারী ও পুরুষ নিয়ে যে বিতর্কটা চলে, তো অলরেডি পুরুষ মহিলাদেরকে এতটা দেওয়া হয়েছে কেন বলছি, পরিবেশে সমাজে নানান উদাহরণ রয়েছে, কিন্তু রিসেন্টলি যদি একটা উদাহরণ কথা বলি, যেটা আমি এখানে এসেও আরেকটা নতুন উদাহরণ দেখলাম, যে এই নদিয়াই ওই রানাঘাট কৃষ্ণনগর থেকে শিয়ালদা এই লোকাল ট্রেনগুলো অনেক চলাচল করে, তো এই লোকাল ট্রেনগুলোতে প্রতিটি কামরায় প্রতি লোকাল ট্রেনে মহিলা বগি রয়েছে, মহিলা কামরা রয়েছে স্পেশালভাবে, যেগুলোতে শুধু মহিলারাই উঠতে পারে কিন্তু পুরুষরা উঠতে পারে না, কিন্তু যে নর্মাল জেনারেল বগিগুলো রয়েছে সেখানে মহিলারা অনায়াসে বসে আছে, তার মধ্যে পুরুষরা প্রচুর ধস্তাধস্তি করে প্রচুর ভিড়, এক একটা কামরায় পা রাখার জায়গা অবধি থাকে না এত লোক, কিন্তু মহিলা কামরায় সেখানে অনেকে সব মহিলারা আরাম করে বসে যায় ফাঁকা, কিন্তু তারা সেই কামরায় চাপতে পারবে না, উল্টো দিকে আমরা বা যারা পুরুষরা আছে তারা ধস্তাধস্তি করে সেই ভিড় কামরায় কোনো মতো করে নিজের জীবনটা নিয়ে যাতায়াত করে, কিন্তু তারা মহিলা কামরায় চাপতে পারে না, কিন্তু মহিলারা অনায়াসে সেই কামরাগুলোতে সিটে অলরেডি বসে আছে, বসে হোক দাঁড়িয়ে হোক যেভাবে হোক আছে, কিন্তু মহিলা কামরাতে পুরুষরা যেতে পারবে না, কিন্তু পুরুষ কামরাতে যেখানে যেটা জেনারেল কামরা সেখানে মহিলারা আসতে পারবে। তো এটাই সমতা আমাদের সমাজের, আর কিছু বলার নেই, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, তো কেউ প্লিজ তর্ক করতে এসো না, এটা আমার মতামত, জাস্ট বিকজ আমার মনে হয় তো এটা সঠিক হবে তার কোনো মানে নয়, ঠিক আছে। সন্তু দাস, দিনে 6 ঘন্টা সেলফ স্টাডি করে কি পুলিশের চাকরি পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব হয় যদি তুমি মন দিয়ে 4-5 ঘন্টাও পড়াশোনা করো দিনে, কিন্তু রেগুলার করো তো অবশ্যই পাওয়া সম্ভব। সজল প্রামাণিক, দাদা বলছি WPR পোস্টিংয়ের ব্যাপারে, মানে কীভাবে পোস্টিং হয় যদি একটু বলো খুব ভালো হয়। লাকড়ম পূর্ব বর্ধমান নতুন হাট, দেখো ভাই পোস্টিং কীভাবে হয় সেটা তো সেভাবে বলা যায় না, আর সাধারণত নর্থের ছেলেদের নর্থ আর সাউথের ছেলেদের সাউথে পোস্টিং হয়, কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী পোস্টিং থাকে, যে সাউথের ছেলেরা নর্থে চলে যায় আর নর্থের ছেলেরা সাউথে হয়ে যায়, তো গরমের খারাপ থাকলে এমনটা হয়, বাদ নর্থের ছেলেদের নর্থে আর সাউথের ছেলেদের সাউথেই পোস্টিং হয়ে থাকে সাধারণত। তবুও একটা কথা বলি, সেভাবে পোস্টিং কীভাবে কী হবে সেটা কেউ বলতে পারে না যতক্ষণ না হয়। সাহিল প্রিন্স, আমি ভালো করে পড়ছি WPR and KPR জন্য, আমি কি চাকরি পাবো? অবশ্যই পাবো যদি রেগুলার মন দিয়ে পড়াশোনা করো, মক টেস্ট দিলে 60% আসে। বাবা বলছে চাকরি না পেলে কী হবে তোর, তাই বাবা বলেছে ডিপ্লোমা ITI বা GNM কর, কী করবো বলো, আমার বাড়ি কেন চলে। আর চাকরি না পেলে কী হবে এটা কোনো কথা নেই, চাকরি ছাড়াও লাইফে অনেক কিছু আছে, ঠিক আছে, চাকরিতে আসার পর বুঝতে পারবে, তো চাকরি ছাড়াও লাইফে অনেক কিছু আছে, চাকরির জন্য পুরো ট্রাই করো, কিন্তু না পারলে যে কিছু পারবে কিছু করতে পারবে না লাইফে এটা ভুল কথা, কিছু না কিছু অবশ্যই করতে পারবে, তো নিজের পুরোটা দিয়ে চেষ্টা করো, অবশ্যই তুমি সিলেক্টেড হবে আশা রাখবো। সুযুক্ত দেবনাথ কমেন্ট করেছে, দাদা ফার্স্ট স্যালারিটা কী করেছিলে? লাভপুরম বহরমপুর মুর্শিদাবাদ। ফার্স্ট স্যালারি পেতে পেতে আমাদের 2-2.5 মাস সময় লেগে গেছিলো, তো ফার্স্ট স্যালারির বেশ কিছুটা টাকা মা বাবার কাছে পাঠিয়েছিলাম আর কিছুটা টাকা নিজের কাছে রেখেছিলাম, কারণ ট্রেনিং সেন্টারে অনেক খরচ থাকে তো অনেক খরচ হয়, সো সে কারণে নিজের কাছে কিছু টাকা রেখেছিলাম আর ছোটো ভাই বোনদের কিছু শপিং করিয়েছিলাম।
দাদা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। দাদা, মক টেস্টে কিভাবে নিজেকে ইমপ্রুভ করবো একটু সাজেশন দাও। ইমপ্রুভ বলতে তুমি কিসের কথা বলছো আমি বুঝতে পারলাম না, স্পিডের কি স্কোরের? তো যদি স্কোরের কথা বলো তাহলে যেগুলো তুমি পারছো না, যে টপিকগুলো তুমি মিস করছো, সেই টপিকগুলোকে বারবার প্র্যাকটিস করো। যেগুলো মক টেস্টে পারছো না সেগুলোকে প্র্যাকটিস করো, আর নতুন করে আবার প্র্যাকটিস সেট দাও, মক টেস্ট দাও। আর যদি স্পিডের কথা বলি তো যে কোয়েশ্চেনগুলো তুমি নিজে যে সাবজেক্টে তুমি ভালো, যে টপিকে তুমি ভালো, সেটা আগে করার চেষ্টা করো। আর যে টপিকটা পারছো না ওদের 30 সেকেন্ডের বেশি সময় দিও না, ঠিক আছে? যে কোয়েশ্চেনটা পারছো না হার্ডলি 30 সেকেন্ড সময় দাও, নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। তাহলে তুমি স্পিড বাড়াতে পারবে। আর স্কোর যদি যে কোয়েশ্চেনটা তুমি পারছো না, যে টপিকটা পারছো না, সেই টপিকটা প্র্যাকটিস করো, অবশ্যই তোমার স্কোর ইম্প্রুভ হবে, ঠিক আছে? শ্রেয়া কমেন্ট করেছে, দাদা মক টেস্ট দেওয়ার জন্য কোন বুক ভালো হবে একটু নামটা বলবেন প্লিজ। দেখো, একটা বুক লিস্টের ভিডিও আমি অলরেডি বানিয়েছি, তো বাজারে অনেক মক টেস্টের বুক রয়েছে। তো আমি পার্সোনালি তো যেগুলো ফলো করে যার নামগুলো মনে পড়ছে না, তবে যে কটা নাম মনে হচ্ছে মনে আসছে আমাদের লীলা রয়ের প্র্যাকটিস সেট একটা। ফেথ কমেন্ট করেছে, ফেথ 5'9" হাইটের জন্য কত ওয়েট লাগবে বা কত ওয়েট হলে বাদ দেবে না? আমার হাইট 5'9" অ্যান্ড ওয়েট 65 কেজি। দেখো ভাই, এটা WBB-র বেসিক কথা হচ্ছে। WBB-তে হাইট 167 সেমি লাগে এবং মিনিমাম ওয়েট 57 কেজি লাগে। ওভার ওয়েটে কখনো বাদ দেয় না। ওভার ওয়েট অ্যান্ড শুধু 57 কেজির উপরে তোমার ওয়েট থাকলে তুমি সিলেক্টেড হয়ে যাবে। জিতেন সর্দার কমেন্ট করেছে, দাদা আমি ঝাড়গ্রাম থেকে বলছি, আমি কলকাতা পুলিশ কনস্টেবল ট্রেনিং করছি, আমার নাম নিয়োগ, কিন্তু তোমার ভিডিও দেখি। তো কংগ্রাচুলেশনস ভাই জিতেন, কলকাতা পুলিশে সিলেক্ট হওয়ার জন্য মন দিয়ে ট্রেনিং করো, ভালো থেকো। সাইন মন্ডল কমেন্ট করেছে, দাদা গার্লফ্রেন্ড আছে? যদি থাকে তাহলে নাম কি? অবশ্যই নাই, সুতরাং নাম বলার তো কোনো প্রশ্নই আসে না, নাই যেহেতু। রিয়া কমেন্ট করেছে, স্যার আপনার কাছে কোনো কোয়েশ্চেন নাই, তবে আপনি যে আমাদের নতুন ভিডিও গিফট করেন তার জন্য আমরা আপনার কাছে ঋণী। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো দেশের পাশাপাশি আমাদের এই ফ্যামিলি মেম্বারদের এমন ইম্পর্টেন্ট ইনফরমেশন দিন, উইল লাভ প্লিজ। থ্যাংক ইউ রিয়া। কনস্টেবল থেকে SI হতে কী করতে হয়? ও 5 বছর সার্ভিস কমপ্লিট হওয়ার পর প্রমোশনাল এক্সাম হয়, সেই এক্সামটা তো দিতে হবে। সেখান থেকে তুমি SI হয়ে যাবে, তারপর আবার পরবর্তীতে প্রমোশন সিনিয়রিটি বেসিসে প্রমোশন হয়, আবার এক্সাম দিয়েও হয়, তুমি SI করতে পারবে। রাজদীপ কমেন্ট করেছে, দাদা ওয়েটটা কীভাবে বাড়াবো 52 কেজি থেকে? লাভ ফ্রম পুরুলিয়া। দেখো, ওয়েট গেন নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিচ্ছি, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তো তুমি সেই ভিডিওটা দেখো, আশা করি তোমার হেল্পফুল হবে। দাদা, WBP KP দূরদের কত হাইট লাগে আর হাইট অনুযায়ী কী ওয়েট লাগে প্লিজ উত্তর দেবেন। দাদা, WBP KP দুটোতেই 167 সেমি হাইট লাগে, আর হাইট অনুযায়ী ওয়েট লাগে না, মিনিমাম 57 কেজি ওয়েট থাকলেই হবে। ইফতেকার আলম, তোমার ভিডিও আমাকে অনেক ভালো লাগে, মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে দাদা। থ্যাংক ইউ ভাই ইফতেকার। সাকসেস ওয়ার্ড করেছে জয়ন্ত রণিদা, জয়ন্ত ভাই প্রশ্নটা নিয়েও, আমি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক থেকে বলছি, আমার নাম গৌতম রায়। দাদা, আমার লক্ষ্য হলো WBP কনসাল্ট, যেটা ছোটো থেকে আমার স্বপ্ন ছিল, কিন্তু আমি বাড়ির ফ্যামিলি চাপে পড়া একটা রাস্তা। অনেক বড় কমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো পড়ে নাও। তো তুমি যদি রোজ 5 ঘন্টা বা 6 ঘন্টাও পড়াশোনা করো, এখনও 3-4 মাস সময় আছে, তুমি রোজ 4-5 ঘন্টা করে পড়াশোনা করো, তো অবশ্যই তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে, তো তুমি অবশ্যই সিলেক্ট হতে পারবে, আশা করি তুমি সিলেক্টও হবে। রোশন খান, দাদা জিম করলে কি মেডিকেল কিছু প্রবলেম হয়, একটু কাইন্ডলি রিপ্লাই দিও। না ভাই, সেরকম কোনো প্রবলেম হয় না, মেডিকেল নিয়ে যদি কোনো ডাউট থাকে তো তুমি মেডিকেলের ভিডিওটা দেখে নাও। সাইল কিং, রণিতা খুব সমস্যায় পড়ে গেছি, আমার হাইট 167 আছে, WBP-তে মাঠের টাইমে কি বাদ দিয়ে দেবে, কারণ ক্যান্ডিডেট বেশি হলে হয় বাদ দিয়ে দেয় নাকি? না, সেরকম কোনো ব্যাপার নেই, যদি তোমার হাইট 167 সেমি থাকে তাহলে তোমাকে কেউ বাদ দিতে পারবে না ভাই, তো তুমি অবশ্যই সিলেক্ট হবে। নৌই কমেন্ট করেছে, দাদা তুমি সারাদিনে কতক্ষণ পড়তে আর কীভাবে পড়তে, আর অ্যাভারেজ কতক্ষণ পড়া দরকার? তোমার পয়েন্ট অফ ভিউ থেকে জানি সবার বুদ্ধি সমান হয় না, আর পড়তে বসায় মন রাখার জন্য কী কী করবে প্লিজ বলে দাও। কী করে পড়ায় মন বসাবে, এটা একটা অদ্ভুত প্রশ্ন, ঠিক আছে? তোমার যদি সত্যি চাকরিটা প্রয়োজন হয় তো পড়ায় মন বসানোর জন্য এক্সট্রা কিছু করতে লাগে না ভাই, আর অবশ্যই দিনে 4-5 ঘন্টা পড়াশোনা আমি করেছি, অ্যাভারেজ অতটুকু পড়লে আশা করি এনাফ হবে, ঠিক আছে? তো অবশ্যই দিনে 4-5 ঘন্টা পড়ার চেষ্টা করো, আমি এটাই বলবো, আর রেগুলার, অবশ্যই রেগুলার পড়তে হবে। বাদ বাকি যারা কমেন্ট করেছে তাদের নামগুলো আমি নিয়ে নিচ্ছি, যারা যেখান থেকে বলেছে। সুমন সর্দার উত্তর 24 পরগনা থেকে দেখছি, রশন খান আমি দেখছি পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে, আকাশ মুর্শিদাবাদ থেকে, সরফরাজ আনসারি পুরুলিয়া থেকে,
অরিন্দম লায়েক বাঁকুড়া থেকে, বিক্রম দাস মুর্শিদাবাদ থেকে, মিনাল রয় আলিপুরদুয়ার থেকে। মোটামুটি এই আজকের কিউএনএ ভিডিও এত দূরই রাখছি, আর বড় করছি না। আর যদি কারো প্রশ্ন না নিতে পেরে থাকি তারা কিছু মনে করো না, অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে তাদের কমেন্ট নেওয়ার। আর মোটামুটি যা যা প্রশ্নগুলো বেশিরভাগ দেখতে পেয়েছি সেগুলোতে আমি অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কাজে আসবে। আর তোমরা অবশ্যই একটা কমেন্ট করো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই। আর যদি তোমাদের কিছু জানার থাকে যেগুলো এখনও তোমাদের মনে ডাউট ক্লিয়ার করছে তোমরা কমেন্ট করতে পারো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করো তোমরা কোথায় কোথায় থেকে ভিডিওটা দেখছো, পরবর্তী ভিডিওতে তোমাদেরও নাম আমি নেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও তোমরা কোথায় কোথায় থেকে দেখছো। আর আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কোথায় কোথায় থেকে সবাই দেখে সেটা জানতে পারলে। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দাও, আর কোথায় থেকে দেখছো কমেন্ট করে দাও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।